হাওড়া আমতার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী জাভেদ খান। হাওড়ার আমতায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে এলেন মন্ত্রী জাভেদ খান। আমতা আমরা করি চকশালিকা গ্রামের বেশ কিছু বন্যা কবলিত পরিবারের ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। চকশালিকা গ্রামের ত্রাণ কেন্দ্রে মানুষের সঙ্গে দেখা করেন এবং গ্রামের মানুষের সঙ্গে কথাও বলেন। সঙ্গে ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। তো দেখলাম খুব খারাপ অবস্থা আছে, কিন্তু আমাদের এইখানে যারা বিধায়ক আছেন সুকান্তবাবু এবং তার সহকর্মীরা এবং আমাদের প্রশাসন ভালো কাজ করছে এবং খুব সুন্দর কাজ। এখানে কোনো কমপ্লেন আমরা পারলাম না। আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি জিজ্ঞেস করলাম, মানুষকে জিজ্ঞেস করলাম। জলের কষ্ট এখানে যে জলমগ্ন হয়ে আছে সেটা একটা কষ্ট তো আছে, খাবার জল পাচ্ছে, লাইট আছে, এইসব এখন ব্যবস্থা আছে। এবং সরকারি যে অনুদান যেটা কিরম আছে, ধরুন রেশন, ত্রাণ, তিলপার, এসব সব দেওয়া হচ্ছে এবং মানুষ কোনো অভিযোগ করছে না। আজকে মা মাটি মানুষের সরকার আমাদের নেত্রী মমতা দি আমাকে নির্দেশ দিয়েছেন এলাকা এলাকায় যে দেখে কীরকম মনিটরিং করার জন্য কীরকম। উনি নিজে এসেছিলেন, সে ওনার যা ডাইরেকশন আছে সে সব ডাইরেকশন তো ক্যারিড আউট হচ্ছে এবং কোনো জায়গায় যদি ত্রুটি থাকে ওনাকে আমরা জানাবো নিশ্চয়ই। কিন্তু এখন পর্যন্ত কিছু পাইনি, কেন আমাদের সরকার মানবিক সরকার আছে এবং আমাদের নেত্রী সেই কাজটা করে মানুষের হিতে। দেখুন জিনিসটা হচ্ছে এত বড় এলাকা, সেখানে কিছু কিছু লোকের হতে পারবে কমপ্লেন থাকতে পারে, আমরা সেটা নিশ্চয়ই যেটা নির্দিষ্ট কমপ্লেন থাকবে সেটা দেখবো খুঁজিয়ে। আজকে এইখানে আপনারা দেখছেন, আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা ঘুরে সব দেখছি, আমরা বিভিন্ন গ্রাম দেখছি এবং তার সঙ্গে একটা জিনিস তো দেখছেন আপনারা, মানুষ 99% মানুষ বলছে সরকার তাদের জন্য কাজ করছে এবং তার পাশে আছে। তাদের কি কোনো ত্রাণ তুলে দিলেন আজকে? হ্যাঁ নিশ্চয়ই, আমি দু চারজনকে ত্রিপাল তুলে দিলাম। এখানে আমাদের দেখছেন একটা অফিস আছে, সেইখানে কিরকম যে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, সেখানে শুকনো রেশন, তার সঙ্গে রান্না করে রেশন সব সব ব্যবস্থা করা হচ্ছে। আশার কর্মীরা ঘুরছে এবং হেলথ চেক আপ করছে, যেখানে ওষুধের প্রয়োজন হচ্ছে সেখানে ওষুধ, এবং আমরা আরও ভিন্ন ভিন্ন ঘুরে দেখছি কী কী করতে হবে সেটা আমরা দিয়ে সেটা করি। এই আমটায় বছর জমি নষ্ট, মাছ নষ্ট, যেটা মূলত এখান থেকেই রপ্তানি হবে, এখন এই পরিস্থিতিতে চাষিদের পাশে কীভাবে দাঁড়াবেন? দেখুন সরকার তো সবসময় চাষিদের পাশে আছে, আপনারা জানেন কি নামে সেই কিষাণ ক্রেডিট কার্ড তাদের করা দেওয়া হয়েছে, ইন্স্যুরেন্স করা দেওয়া হয়, কৃষক মণ্ডলী আমাদের আছে, তার সঙ্গে কি নামেছে আজকে যাদের চাষের বীজ দরকার আছে সেটা সরকার দেবে এবং তাদের যা ক্ষতিপূরণ আছে সেই জায়গাও সরকার সব চিন্তা করছে। দেখুন আজকে মন্ত্রী শুধু ঘুরেছেন না, প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখছেন। তিনি প্রথম দিন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীকে পাঠিয়েছেন, জেলা শাসককে পাঠিয়েছেন, পরবর্তীকালে সেচ মন্ত্রী, তারপরে নিজে এসেছেন, আজকে তিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তরে যিনি মন্ত্রী আছেন তাকে পাঠিয়েছেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষের কোনো অসুবিধা না হয়, মন্ত্রী নিজে এসে দেখলেন, মানুষের সঙ্গে কথা বললেন, আমরা করি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে গিয়ে মানুষের সাথে কথা বলে তিনি বুঝলেন যে সরকারি ব্যবস্থায় মানুষের কাছে আমরা 99% মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। কিন্তু এই বিপর্যয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য যে ক্যাপাবিলিটি এবং যা আমাদের রসদ প্রয়োজন ছিল সেটুকু আমরা পৌঁছে দিয়েছি, কিন্তু এই ডিজাস্টারের ক্ষেত্রে এত উঁচুতে জল অনেক সময় পৌঁছানোর ক্ষেত্রে হয়তো ডিলে হতে পারে, বাকি ক্ষেত্রে আমরা সর্বস্তরে সর্বভাবে মানুষের সঙ্গে আছি। এলাকা গ্রাম পঞ্চায়েতের নারীর নড়ির শিরোল মহিষামুড়ি জলমগ্ন হয়েছে, জলস্তর বাড়ছে, তাজপুর গ্রামে এখনও জলস্তর বাড়েনি বা জল সেইভাবে ঢোকেনি। তো আমরা সেচ দপ্তরের সঙ্গে যেখানে নতুন করে যাতে প্লাবিত না হয় সেদিকে আমরা সজাগ আছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।